ঘটনায় আহত বন্যা লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তনু ঠাকুরকে দেখতে হাসপাতালে গিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় পুরো ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করে কি বলেছেন শুনব। एक बहुत बड़ी दुर्घटना से बचे हैं और मैं समझता हूँ एक षड्यंत्र का हिस्सा है ये। इस षड्यंत्र में वहाँ के मिनिस्टर ज्योतिप्रिय मलिक और टीएमसी के उम्मीदवार दोनों इस षड्यंत्र में शामिल हैं, क्योंकि मुझे जानकारी प्राप्त हुई कि जिस गाड़ी ने 120 की स्पीड में डैश मारी है उस गाड़ी का ड्राइवर ज्योतिप्रिय मलिक के यहाँ काम करते रहे हैं और ये प्राइवेट गाड़ी है जिसमें पुलिस का स्टिकर लगा हुआ था और ये जानबूझ के किया गया षड्यंत्र है। हमारे उम्मीदवार की हत्या करने की कोशिश की गई थी और हम एक उच्च स्तरीय जाँच चाहेंगे और प्रदेश की पुलिस पर हमें विश्वास नहीं है, इसलिए कोई सेंट्रल एजेंसी कोई भी इसकी जांच करे। इस संबंध में हमने लिखित में शिकायत की है। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় বাবু, আপনি শুনলেন কৈলাস বিজয়বর্গীয় বলছেন ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আপনার বিরুদ্ধে, কি বলবেন আপনি? আসল কথা, কৈলাস বিজয়বর্গীয় পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ওদের নেতা, তিনি অলরেডি তার মাথা খারাপ হয়ে গেছেন। এই যে পঞ্চম ফেজের আগামীকালকে নির্বাচন আমাদের রাজ্যে, তাতে প্রায় ধরে রেখেছেন জিরো হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে এবং গরম হয়ে গেছে, ওকে বরফ চাপা দিয়ে মাথা ঠান্ডা করা দরকার আছে। আর যে সমস্ত অভিযোগ করছেন, আমি অভিযোগগুলো ওকে বলবো যে পাগল হয়ে গেছে, ওর সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার আছে। হেরে যাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলা শুরু হয়ে গেছে, হেরে যাবেন। বনগাঁ নির্বাচনে জেনে রেখে দিন 2 লক্ষ ভোটের ব্যবধানে হারবেন মমতা ঠাকুরের কাছে। বিজয়বর্গীয় দাঁড়াক আর অমিত শাহ আসুক আর নরেন্দ্র মোদী আসুক, তার জন্য গতকালকে একটা নাটক বানালেন। গাড়িটা কার গাড়ি? প্রথম গাড়িটা হচ্ছে যে প্যারামিলিটারি ব্যবহার করছে, পশ্চিমবঙ্গ সরকার থেকে গাড়িটা নিয়েছেন প্যারামিলিটারি, সব গাড়ি প্যারামিলিটারি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে নেন, প্যারামিলিটারি কমান্ডের গাড়ি। গাড়ি যে চালাচ্ছিলেন তিনিও নেশা করেছিলেন, আর শান্তনু একটা ইউপির গাড়ি নিয়ে এসছেন, উত্তরপ্রদেশের একটা গাড়ি নিয়ে এসছেন। আমার পরে জানতে পারলাম যে গাড়িটার কোনো এখান থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি, নির্বাচন কমিশন কেনটা দেখতে পেলেন না, ইউপির গাড়ি এখানে ব্যবহৃত করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে গাড়ির মধ্যে 25 লক্ষ টাকা ছিল, তড়িঘড়ি পালাতে গিয়ে গাড়িটার সাথে গাড়িটার লেগেছে, এর সাথে কারুর কোনো সংযোগ নেই আর আমাদের খেয়ে কাজে নেই। আমি নির্বাচনে জেতা নিয়ে আমরা ব্যস্ত আছি, আগামীকাল ব্যারাকপুর আর বনগাঁ নির্বাচন হবে, তার দায়িত্ব আমাদের ওপরে, আমরা সেই নিয়ে ব্যস্ত। শান্তনুর কোথায় কি টুকু কুটকাট লাগলো, যে শান্তনু নিজে ব্যাপারটা বুঝবে। এখানে বিজয়বর্গীয় মাঝখানে ঢুকে পড়েছেন, ঢুকে পড়ে তিনি এখন মাতব্বর সাজার চেষ্টা করছেন, উনি বুঝেছেন যে নির্বাচনে কিচ্ছু করতে পারবে না বাংলায়, আর উত্তর চব্বিশ পরে আমরা কিছু করতে পারবে না ওরা, যে রেখে দিই যত চেষ্টাই করুক। দুটো মিটিং করেছে, দুটো মিটিংয়ে ফ্লপ করেছে, একটা উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার মিটিংয়ে ফ্লপ করেছেন, অমিত শাহ মিটিং করেছে বনগায়, সেটাও ফ্লপ করেছে কল্যাণীতে। বিজয়বর্গীর এই লোকটির সাথে শুধু তার পাজামা পাঞ্জাবি রয়েছেন, এসব বড় বড় এখানে ভুগনি মারছেন, মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আমার জ্যোতিপ্রিয় মল্লিককে যারা চেনে তারা খুব ভালোভাবে বোঝে যে জ্যোতিপ্রিয় মল্লিক কি রাজনীতি করে, হিংস্র রাজনীতি জ্যোতিপ্রিয় মল্লিক কোনোদিন প্রশ্রয় দেয় না। জ্যোতিপ্রিয় মল্লিক ক্রিমিনালিজম বা পলিটিক্স এর মধ্যে ইনভলভ থাকে না, সাংগঠনিক সাথে যদি লড়াই করার ক্ষমতা থাকে, আমি কৈলাস বিজয়বর্গীয় অমিত শাহকে চ্যালেঞ্জ করছি উত্তর চব্বিশ পরগনা, ওরা আমার সাথে সাংগঠনিক লড়াই করুক, সাংগঠনিক লড়াই আসুক, দেখি ক্ষমতা দেখি, দাঁত ফোটাক দেখি, এই চালাতে দাঁত ফোটানোর জায়গা নেই, এইসব নাটক মানায় নাটক অনেক কিছু আরম্ভ হয়ে গেছে। আর প্যারামিলিটারি গাড়ির সাথে হয়েছে, বুঝেনি প্যারামিলিটারির সাথে, প্যারামিলিটারি ওদের নিযুক্ত, ওদের লোকের সাথে প্যারামিলিটারি, সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ লোক ছিল, স্টেট পুলিশ কেউ ছিল না, বরঞ্চ স্টেট পুলিশের গাড়িকে ভেঙেছেন আগুন, যে দুমদাম করে গাড়িটা যখন পুলিশ দেখতে গেছেন যে কি ঘটনা ঘটলো, গাইগাড়া থানার পুলিশদের পিটিয়ে দিয়েছেন, তিনি ভলেন্টিয়ারকে পিটিয়ে দিয়েছেন, মেরেছেন, এগুলো উনি দেখতে পাচ্ছেন না। হাসপাতাল ওকে চিকিৎসার ব্যবস্থা করা, লোকটা পাগল হয়ে গেছে পশ্চিমবঙ্গে, কেন ওকে বিজেপি নিয়ে এলো কেন জানি না, নিয়ে তোকে পাগল করে এখান থেকে ছাড়বে, 23 তারিখে উনি মাথা নেড়া হয়ে এখান থেকে বেরিয়ে চলে যেতাম, ওনার কি বলবো আর, ওনাকে কিছু বলার নেই আমার, আমি বাগরুদ্ধ হয়ে যাচ্ছি। একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব আছে দলের, সে কথা বলছে খুনের কথা বলছে, এটা মানুষ, এরা এরা কি স্ট্যান্ডার্ডের মানুষ আমি তাও তো বুঝতে পারছি না। আমি কোনোকে গালাগালি দেবো না, আমি 23 তারিখে জবাব দেবো, নির্বাচনে হারিয়ে জবাব দেবো। ধন্যবাদ।